হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এসএম ব্লগ বিডি। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেক সময় জিমেলের পাসওয়ার্ড কিন্তু ভুলে যান। জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু আপনারা সেই জিমেলটা দিয়ে আর কিছু করতে পারেন না। সো জিমেলের যদি আপনারা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, সো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে খুবই সহজে জিমেলের পাসওয়ার্ড কিন্তু ভুলে যাওয়া পাসওয়ার্ড, আপনাদের যদি পাসওয়ার্ডের একটা অক্ষর যদি মনে না থাকে, আপনারা কিন্তু খুবই সহজে আপনার ফোন দিয়ে কিন্তু সেই জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন করে আপনার মন মতো আরেকটি নতুন পাসওয়ার্ড দিতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখানোর জন্য আমি সাইডে মোবাইল স্ক্রিন অ্যাড করে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের এখান থেকে জিমেইল যেটা আছে, জিমেইল অ্যাপসে, ওই অ্যাপসে চলে যেতে হবে। সেহেতু আমি আমার জিমেইল অ্যাপসে চলে যাচ্ছি। জিমেইল অ্যাপসে যাওয়ার পর অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন থাকতে হবে। সো আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন আছে। সো এই যে কোনায় কিন্তু এই যে অ্যাকাউন্ট অপশনে এখানে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি এখন এই যে এই অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টটা কিন্তু আমি এখন এই পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করবো, আমি কিন্তু এটা ভুলে গেছি। সো এখানে যে গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা শো করছে এবং গুগলের বিভিন্ন ধরনের সিস্টেম কিন্তু এখানে শো করছে। সো আপনারা একটু সাইডের দিকে যে স্ক্রল করে সাইডের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অপশন আছে। তো সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে এসে দেখতে পাবেন যে পাসওয়ার্ড অপশন আছে, এই যে পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডে কিন্তু ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পর একটুখানি লোডিং নেবে। সো লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের একটি এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এরকম একটি ইন্টারফেস শো করার পর যে আমরা কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছি, এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা দিতে বলছে। সো আমরা কিন্তু পাসওয়ার্ডটা জানি না, সেহেতু আমাদের এখানে ফরগেট পাসওয়ার্ড, যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ফরগেট পাসওয়ার্ড, এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর একটুখানি প্রসেসিং হবে, এটা গুগলের প্রসেসিং হচ্ছে। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে ট্রাই অ্যানাদার অ্যাপে, আর এখানে কন্টিনিউ। সো এখানে কিন্তু আমাদের এখানে কন্টিনিউ করে দিতে হবে। কন্টিনিউ করে দেওয়ার পরে যে ফোনের যেটা আপনার লক স্ক্রিন পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। সো লক স্ক্রিন পাসওয়ার্ডটা দেওয়ার পর একটুখানি প্রসেসিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আরেকটি ইন্টারফেস কিন্তু শো করছে আমাদের এখানে। সো এখানে বলছে নিউ পাসওয়ার্ড, এবং এখানে কিন্তু এই যে কনফার্ম নিউ পাসওয়ার্ড। সো আমাদের কিন্তু এটা ফরগেট হয়ে গেছে, এবার কিন্তু আমরা যে কোনো ধরনের পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে পারবো। সো আমি আমার মন মতো একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। সো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপর কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সো ভিউয়ার্স, এখানে কিন্তু সেম পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটুখানি ব্লার হয়ে এটা কিন্তু প্রসেসিং হবে। তো প্রসেসিং হওয়ার পর দেখতে পাচ্ছেন একটা আইকন শো করছে আমাদের এখানে, সেখানে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড এটা ক্লিক করতে হবে। যে ক্লিক করার পরে যে ইওর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জড, একটা কিন্তু টাইটেল বার এখানে চলে আসবে। সো এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমরা কত সহজে কিন্তু আমরা জিমেইলের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে ফেললাম। এবার এখানে কিন্তু ক্লোজ করতে পারেন আপনি, আর এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ভেরিফিকেশন মোড সব কিছু কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। সো ভিউয়ার্স, এখান থেকে আমরা কিছু করব না। সো এখান থেকে আমরা ব্যাক নিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আপনি যদি এই অ্যাকাউন্টে যদি এখান থেকে লগ ইন করেন, সো এখানে কিন্তু লগ ইন করার পর যদি আপনি যদি আবার এখানে আমি দেখাই যে পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করতে যান, এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখন 10:01 AM। সো আমি কিন্তু 10টার সময় ভিডিওটা করছি, তো 10:01 AM আপনারা কিন্তু ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনারা যদি আইকনে চলে আসেন, তো এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু এখানে কিন্তু ফরগেট পাসওয়ার্ড, মানে এই মাত্র আমি চেঞ্জ করলাম, এই জন্য কিন্তু এই ইন্টারফেসটা শো করছে। সো আমরা এখান থেকে ব্যাক নিয়ে নিব। সো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা কত সুন্দরভাবে কিন্তু কত সহজে কিন্তু আমরা এই যে জিমেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেললাম। সো ভিউয়ার্স, আপনাদের যদি সেম এই কাজটাই হয়ে থাকে, আপনারা যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, সো ভিউয়ার্স ভিডিওটা কন্টিনিউ করে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু সেম পদ্ধতি কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিও, এখানে আমাদের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।